আপনি যদি কোনো কিছু অর্জন করতে চান, তবে আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি তা অর্জন করতে পারবেন। যদি এই মুহূর্তে তা অর্জন করার দক্ষতা বা অবস্থা নাও থাকে, তবুও যদি বিশ্বাস করেন তাহলে আপনার দ্বারা তা অর্জন করা সম্ভব। কারণ বিশ্বাস থেকে আসে চেষ্টা এবং চেষ্টা থেকে আসে অর্জন। আপনি যদি বিশ্বাস করেন যে আপনি পারবেন, বারবার ব্যর্থ হয়েও আপনি হাল ছাড়বেন না, ফলে ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিতে নিতে একটা সময় আপনি সফল হবেন। কারণ এক পর্যায়ে ভুল করতে করতে আর সেই ভুল হবে না। শুধু বিশ্বাস হারানো যাবে না, সব সময় পজিটিভ থাকতে হবে যে আপনি পারবেন, হাল না ছেড়ে চেষ্টা করে যেতে হবে। অন্যদিকে আপনি যদি বিশ্বাস হারিয়ে ফেলেন, অন্যের কথায় নেগেটিভ চিন্তা করতে শুরু করেন, তবে আপনি চেষ্টা করাও ছেড়ে দেবেন, এর ফলে আপনি চূড়ান্তভাবে ব্যর্থ হবেন। একজন লেখক লিখেছেন, সাফল্যের জন্য যদি মানুষের একটিমাত্র চারিত্রিক বৈশিষ্ট্যকে ক্রেডিট দিতে হয় তা হবে পজিটিভ চিন্তা করার ক্ষমতা। হেনরি ফোর্ডের কথাই ধরা যায়, তার ইঞ্জিনিয়াররা বলেছিলেন যে গাড়ির জন্য যে অত্যাধুনিক V8 ইঞ্জিন তিনি তৈরি করতে চাচ্ছেন তা করা সম্ভব না, এটা কেউ পারবে না। কিন্তু ফোর্ড বিশ্বাস করতেন যে আইডিয়া যখন এসেছে সেটা বাস্তবায়ন করা অসম্ভব হতে পারে না, এবং শেষ পর্যন্ত ঠিকই ফোর্ড সেই ইঞ্জিন তৈরি করে দেখিয়েছিলেন যা আধুনিক মোটর গাড়িকে এক নতুন ক্ষমতা দিয়েছিল। লেখকের ভাষায়, যাদের মাঝে PMA আছে, অর্থাৎ পজিটিভ মেন্টাল অ্যাটিচিউড আছে, তারা ব্যর্থতাকে ভয় পায় না। যতবারই ব্যর্থ হোক তারা সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়, কারণ তারা বিশ্বাস করে তারা যা করতে যাচ্ছে তা অবশ্যই সম্ভব। তারা সব সময় শিখতে থাকে, প্রতিটি ভুল থেকে নিজেদের আরও শক্তিশালী করে আবার চেষ্টা করে, যার ফলে শেষ পর্যন্ত তারা সফল হয়েই ছাড়ে। সাধারণ মানুষ যখন ব্যর্থতাকে শেষ হিসেবে দেখে, পজিটিভ চিন্তা করা মানুষরা প্রতিটি ব্যর্থতা ও কঠিন পরিস্থিতিকে অন্যভাবে দেখেন। যে কোনো কঠিন পরিস্থিতিতে পড়লে তারা হতাশ হওয়ার বদলে চ্যালেঞ্জ অনুভব করেন এবং নিজেকে আরও একটু দক্ষ ও শক্তিশালী করার সুযোগ হিসেবে দেখেন। ব্যর্থতা বা কঠিন সময় তারা হাল ছেড়ে দেওয়ার বদলে চেষ্টার পরিমাণ বাড়িয়ে দেন, নিজের দুর্বলতা খুঁজে বের করে সেগুলোকে কাটানোর চেষ্টা করেন। অন্যরা যেখানে কোনো আশা দেখতে না পেয়ে পিছিয়ে যায়, পজিটিভ চিন্তা করা মানুষরা এগিয়ে গিয়ে অন্যদের আশা করার সাহস যোগান। এই কারণেই অন্যরা এদের নেতা হিসেবে মেনে নেয় এবং সাফল্যের বেশিরভাগ ক্রেডিট এদের ভাগেই পড়ে। অনেকেই ভাবে শুধু পজিটিভ চিন্তা করলেই বোধহয় সাফল্য আসে, ব্যাপারটা আসলে সেরকম নয়। পজিটিভ চিন্তা করার সাথে সাথে আপনাকে সেই অনুযায়ী পরিকল্পনা ও পরিশ্রমও করতে হবে, না হলে পজিটিভ চিন্তা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই হবে না। ধরুন আপনি ব্যবসা করে কোটিপতি হতে চান, সারাদিন সেই বিষয়ে চিন্তা করেন, কিন্তু আপনি যদি শুধু চিন্তাই করতে থাকেন এবং সেই অনুযায়ী কাজ না করেন তাহলে চিন্তা চিন্তার জায়গায় থেকে যাবে। পজিটিভ চিন্তা করার পাশাপাশি আপনাকে অবশ্যই সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে, না হলে একটা সময় যখন আপনার আশা পূরণ হবে না তখন আপনার মাথায় নেগেটিভ চিন্তা ভর করবে এবং অবশেষে হাল ছেড়ে দেবেন। এবং হাল ছাড়া মানেই ব্যর্থতা। একবারে সাফল্য পাওয়া যায় না, বেশিরভাগ সময় বড় সাফল্যের পথ হয় কঠিন, বারবার ব্যর্থ হতে হতে অবশেষে সাফল্য ধরা দেয়, আর সেই ব্যর্থতাগুলি পার হয়ে চূড়ান্ত সফলতা পেতে আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে পজিটিভ চিন্তা বা পজিটিভ থিঙ্কিং। কাজেই আপনাকে পজিটিভ চিন্তার কতগুলি উপায় যদি আজ বলতে পারি তাহলে আমার এই ভিডিও সার্থক হবে। চোখ কান সব সময় খোলা রাখতে হবে, লক্ষ্যগুলো লিখে রাখুন, সময়সীমা ঠিক করুন এবং বড় লক্ষ্যকে
ছোট ছোট লক্ষ্যে ভাগ করুন। অবচেতন মনকে পজিটিভ চিন্তার মধ্যে নিয়ে আসুন, খারাপ অভ্যাস বদলান, ভালো অভ্যাস রপ্ত করুন। হাল না ছেড়ে ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। পজিটিভ চিন্তা করার উপায় আসলে খুব সহজ। শুধুমাত্র চিন্তা ভাবনা পরিবর্তন করেই আপনার জীবন নিতে পারে এক নতুন মোড়, যেখানে আপনার কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পাবেন।